দেবরাজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই। আজকের তবলার ক্লাসে একটা অনেক দিনের অনুরোধ রাখার চেষ্টা করব। আমার কাছে অনেক দিন ধরে অনুরোধ ছিল, বাঁ হাতের যে বোল, আমরা তবলা এবং বায়া দুটোতেই সমানভাবে পারদর্শী হলে তবেই কিন্তু একজন ভালো তবলা বাদক হতে পারবো। আমরা ডান হাতের উপর অনেক সময় এত বেশি গুরুত্ব দিতে দিতে বাঁ হাতের যে অনেক কিছু ভ্যারিয়েশনস আছে সেই ব্যাপারগুলো কিন্তু মাথা থেকে আমাদের বেরিয়ে যায়। তো বাঁ হাতের বিভিন্ন ভ্যারিয়েশন বা বাঁ হাতের যে সাউন্ড, ভ্যারাইটি সাউন্ড প্রোডাকশন কিভাবে হয় বা আমরা কিভাবে প্রোডিউস করতে পারি, তৈরি করতে পারি, এই নিয়ে আমার কাছে অনুরোধ ছিল। তো আমি আজকের ক্লাসে চেষ্টা করব কিছু ভ্যারিয়েশনস এর মাধ্যমে বাঁ হাতটাকে কিভাবে আরো স্পষ্ট করা যায়, বাঁ হাতের বাণীগুলিকে, সেটা আলোচনা করা। তো ক্লাস শুরুর প্রথমেই আমি একটা কথা বলবো। আজ আপনারা অনেক দিন ধরে আমার সঙ্গে আছেন, আপনারা অবশ্যই উৎসাহিত করছেন, আপনাদের বিভিন্ন ধরনের অনুভূতি, আপনাদের যে শেয়ার, আপনাদের আমার সাথে আপনারা যে ইন্টারঅ্যাক্ট, দেখুন লাইভ হলে সামনাসামনি ইন্টারঅ্যাক্ট করা যায়, এই যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে কিন্তু সরাসরি ইন্টারঅ্যাকশনের কোনো ব্যাপার নেই। তো আপনারা যদি আপনাদের অনুভূতি কমেন্টের মাধ্যমে জানান তাহলে কিন্তু আমি অনেক বেশি মোটিভেশন পাই, কারণ আমি যে পরিশ্রমটা করছি খুব সহজে তবলা কিভাবে বাজানো যায়, এই যে ক্লাসগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, এটা সত্যিই আপনারা পাশে না থাকলে আমরা অনেকটা পথ এগিয়ে এসেছি। তাই আপনাদের কাছে আমার এটা বিশেষ অনুরোধ রইল, আপনারা অবশ্যই জানো আপনাদের নিজস্ব অনুভূতিগুলো আমার সাথে শেয়ার করবেন, কেমন লাগছে, সুবিধা এবং অসুবিধা, যদি কোথাও সমস্যা হয় সেইগুলো। আপনাদের কাছ থেকে যদি আমি ফিডব্যাক পাই আমি কিন্তু অনেক বেশি মোটিভেটেড হব, আমি অনেক বেশি ইন্সপায়ার্ড হব এবং চেষ্টা করব ক্লাসগুলোকে আরো একটু মানে ভ্যারাইটি আনার জন্য, বিভিন্ন ধরন আমাদের এই ক্লাসে ইনক্লুড করার চেষ্টা করব। তো এটা কিন্তু আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল যে আপনাদের অনুভূতি অবশ্যই যেন আমার সাথে শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে। তো আজকের আমাদের যে মূল আলোচ্য বিষয় আজকের ক্লাসের, সেটাতে সরাসরি চলে যায় যে বায়া বা ডুগি যেটাকে আমরা বলি, এই যে বায়া এর যে বিভিন্ন ধরনের সাউন্ড, সেই সাউন্ড গুলোর প্রোডাকশন কিভাবে হবে। কিছু কিছু ভ্যারিয়েশন আমি আজকে বলবো যেগুলো চেষ্টা করলে, বাড়িতে যদি চেষ্টা করেন, অভ্যাস করেন, তাহলে কিন্তু অনেক হেল্প পাবেন এগুলো থেকে। তো প্রথম আমি যে ভ্যারিয়েশনটার কথা বলবো সেটা আমি, দেখুন আমি একটু বাজাচ্ছি, একটু খেয়াল করবেন। দেখুন খেয়াল করে আমি একটা জিনিস বাজাচ্ছি, ধি ধ ধি ধ, এখানে ধাটা আমরা ক্লোজই করলাম, বা ধি ধি ই, জিনিসটাকে খেয়াল করতে হবে। আমি একটু ভালো করে বেশ স্পষ্ট ভাবে জিনিসটাকে দেখাই, এটা আমাদের অনেক জায়গায় কাজে লাগে। কি করছি আমরা, একটা ওপেন সাউন্ড, স্ট্রোক পজিশন কিরকম রাখছি আমরা, কবজি ঠিক গাবের পিছনে খেয়াল করবেন, এই রেখে একটা ওপেন সাউন্ড, ভি ভি, তারপর ভি ই ভি ই, এই ভি ওপেন করে একটা মিউট করে দিচ্ছে এটাকে, এই ইটা হলো মিউটটাকে, এই মিউটটাকে আমরা ই বলছি। কিভাবে করছি, এইটাকে কিন্তু অভ্যাস করতে হবে, একটা ওপেন করে, এই ওপেন করে কবজি দিয়ে গাবে ক্লোজ বা মিউট, শুনতে
করা যায়। তাহলে কি করছি আমাদের বায়ার দিকে খেয়াল করতে হবে, ওপেন ক্লোজ ওপেন ক্লোজ ওপেন ক্লোজ। তাহলে অভ্যাস করবো কিরকম ভাবে বায়াটাকে, এরকম এক এক দুই এক এক দুই এক এক দুই ওপেন ওপেন ক্লোজ ওপেন ওপেন ক্লোজ ওপেন ওপেন ক্লোজ। এইটা গেল এক নম্বর ভেরিয়েশন। এতে করে আমরা কি শিখবো বা কি উপকার পাবো, যখন কোন বোল বাজাবো যেখানে স্লাইডিং বা মিউটের কাজ আছে সেটা কিন্তু এইটা খুব হেল্প করবে। যেমন এই যে এটা কিন্তু ওইখান থেকে পেয়ে যাবো আমরা, সুন্দর লাগছে শুনতে, শুধুমাত্র ওই স্লাইডিংটার জন্য ওপেন করে ক্লোজ করছি। ওয়ান ওয়ান টু ওয়ান ওয়ান টু ওয়ান, আরো স্লো করতে পারেন, ওয়ান ওয়ান টু ওয়ান ওয়ান টু ওপেন ওপেন ক্লোজ ওপেন ওপেন ক্লোজ। ক্লোজটা কিন্তু এখান থেকে তুলে এখানে বসাচ্ছি, ওপেন ওপেন ক্লোজ। ঘে ঘে তেটে ঘে ঘে নানা কে কে তেটে কে কে নানা। কি করবো সেই জন্য আমাদের এখানে কাজ করছে আমরা এই দুটো আঙুলে, একটা মধ্যমা একটা তর্জনীতে, দুটোই কিন্তু বেশ গম্ভীর গুরুগম্ভীর জবরদস্ত একটা শব্দ। তাহলে এই দুটো শব্দকে কিভাবে আমরা দেখাবো, প্রডিউস করবো কিভাবে? ক্লোজ করছি আমরা কিন্তু শব্দটা একদম একটা জোর জোরালো শব্দ, সেটাকে ক্লোজ করব, এরকম নয় কিন্তু, এরকম নয় কিন্তু। যে জিনিসটা বাজাবো একদম পুরো ভাইব্রেশন হবে, কারণ শব্দটার মধ্যেই আছে কি ঘে, একটা গম্ভীর শব্দ, বা এটাকে হার্ড সাউন্ড বলা হচ্ছে, একটা বেশ জবরদস্ত শব্দ। ঘে ঘে তেটে ঘে ঘে নানা কে তেটে কে কে নানা। ক্লোজ করছি কিন্তু জোরালো শব্দ দিয়ে ক্লোজ, আর একটা তর্জনীতে ওপেন করছি গম্ভীর বা জোরালো শব্দ। ওয়ান টু ওয়ান টু, প্র্যাকটিসটাও যেন বাড়িতে ঠিক এরকম ভাবেই হয়। ওয়ান টু, এখানে কিন্তু বাকি সবই সেকেন্ডারি, এটা কিন্তু প্রাইমারি। এইটাকে ভালো ভালো করে অভ্যাস করার জন্য বা এই প্রোডাকশন, এই সাউন্ড প্রোডাকশনের জন্য এই বোলবাণীগুলো আমাদের বলা। সবসময় এটা বাজাতে বা অভ্যাস করতে ভালো লাগবে না, সেই জন্য এর সাথে এই কম্পোজিশনটা দেওয়া, এই অভ্যাসটুকুর জন্য। এইভাবে যেন অভ্যাসটা সবসময় বাড়িতে করতে থাকবেন বাঁ হাতের জন্য, বাঁ হাতে কিন্তু গুরুত্ব দিতেই হবে। আমরা আগে একটা বোল দেখেছিলাম যেখানে শুধু দাদরার বোল
এই যে ক্লাসটা করেছিলাম কয়েকদিন আগেই, আমরা যারা এখনো দেখেননি আমি উপরের আই বাটনে লিংক দিয়ে দিলাম, একটু কাইন্ডলি দেখে নেবেন। ডান হাতের কোনো কাজ নেই, কি করছি আমরা? এরকম করছি, এর সাথে পুরোটাই বাম হাতের কাজ। তবেই কিন্তু একটা সুন্দর শব্দ বা একটা ভালো একটা ঠেকা আমরা কিন্তু এখান থেকে তৈরি করতে পারছি। আমি সবই বাজাচ্ছি তিনানা তিনানা, শুধু বাঁ হাতের কাজের উপরে বোল বদলে যাচ্ছে। পুরোটাই কিন্তু নির্ভর করে আছে এখানের বলগুলো বাঁ হাতের উপর। সেই জন্য আমি বারবার কিন্তু বলছি যে ডান হাতটাকে শুধু খেয়াল করলে হবে না, বাঁ হাতের যে সাউন্ড প্রোডাকশন এর উপরে কিন্তু যথেষ্ট জোর দিতে হবে। এরপর আমরা চলে যাব আমাদের নেক্সট ভেরিয়েশনে। কি করব নেক্সট ভেরিয়েশনে একটু দেখে নিন। প্রথম কি করছি, অথবা এই পজিশনে এই স্ট্রোকটাও দেওয়া যায়, শুধু আমাদের অনামিকাতে এটাও দেওয়া যায়, অবশ্যই দেওয়া যায়, এটাও করা যেতে পারে। চারবার করে করতে হবে, ঘেনানাক 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 কিনানাক 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 কিনানাক। যখন আমরা স্পিডে বাজাবো, কোথাও একটা লাগাবো এই জিনিসটাকে, আমরা অনেক জায়গাতে এই জিনিসটার ব্যবহার দেখিয়েছি বা আগামীতেও দেখাবো, তখন কিন্তু এই পজিশনটা লাগে, এইটা শুধুমাত্র অনামিকা। এই এরকম অনেক সময় লাগে, আবার এরকম লাগে, এরকম লাগে, ঘেনানাক 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 কেনানাক 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 কেনানাক। এতে করে কি হয়, এক্সিকিউশনটা ভালো হয়। কিরকম এক্সিকিউশন? আমরা যে অ্যাপ্লাই করছি এই যে অ্যাপ্লিকেশন, এইটা এই বোঝা পড়া এই দুটোর মধ্যে যখন এক্সিকিউট করছি বা অ্যাপ্লাই করছি, ডান হাত এবং বাম হাতের যে বোঝা পড়া, সেই বোঝা পড়াটা কিন্তু খুব ভালো হয়। এই যে বলটা দেখালাম, ঘেনানাক 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 কেনানাক 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 কেনানাক, এই দিয়ে যদি অভ্যাস করেন তো আমার মনে হয় দেখবেন যে বাঁ হাত কিন্তু অনেক ভালো কাজ করতে শুরু করেছে। আরেকটা জিনিস আমি দেখাবো নেক্সট বা আমাদের শেষ ভেরিয়েশন। এটা এক ধরনের কাহারবার প্যাটার্ন, তো এটাকে একটুখানি ভালো করে অভ্যাস করবেন। এটা প্রথমের গুলো কিন্তু ভালো রপ্ত হয়ে যাওয়ার পর এই বোলটাতে আসতে হবে। কি এইটা
কনসেপ্টটা আমরা অভ্যাসটা করছি তার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে একটা ব্যবহারের বা অ্যাপ্লাই এর সুযোগ পেয়ে যাবো এই বোলটাতে। তাই এই বোলটাও বাড়িতে অভ্যাস করুন ভালো করে। দেখুন কয়েকদিন পর বাম হাতের যে জড়তা সেটা কিন্তু অবশ্যম্ভাবী ভাবে কেটে যাবে। তো আজকে যে মূল আলোচ্য বিষয় ছিল বাম হাতের যে জড়তা সেটা কাটানো এবং বাম হাতের যে ভুল বাণী সেগুলোকে স্পষ্ট করার এবং ভ্যারাইটি সাউন্ড প্রোডাকশনের কৌশল আমি চেষ্টা করলাম সহজভাবে উপস্থাপন করার। আপনারা কিন্তু অবশ্যই আপনাদের অনুভূতি শেয়ার করবেন আমি এই আশা রাখছি। আমাদের ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং যারা তবলা শিখতে আগ্রহী তবলাকে নিয়ে কাজ করতে আগ্রহী তবলাকে তবলার বিষয়ে জানতে আগ্রহী তাদের কাছে অবশ্যই আমাদের এই ক্লাস পৌঁছে দেবেন শেয়ার করে। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই আশা রাখছি। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। নমস্কার।